আসন্ন মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া। তিনি বর্তমানে সিনিয়র সহ সভাপতি মাধবদী শহর আওয়ামী লীগের দায়িত্বরত আছেন। তিনি সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সহ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাধবদী শহর আওয়ামী যুবলীগের নির্বাচিত কমিটির সদস্য ছিলেন। আসন্ন মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ ও জনগণের প্রত্যাশা করেন। বিস্তারিত দেখবেন সোহাগ মিয়া ক্যামেরায় হাবিবুর রহমানের রিপোর্টে। মনিরুজ্জামান ভাই, আমরা জানি যে আপনি 1990 সাল থেকে রাজনীতির সাথে জড়িত আছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, তো আপনি নির্বাচনে মেয়র নির্বাচন কেন করতে চাচ্ছেন এই মুহূর্তে? আসলে রাজনীতি ছাত্রলীগ থেকে শুরু করছি, ছাত্রলীগ, যুবলীগ, সেন্ট্রাল যুবলীগ, তারপর আওয়ামী লীগ। রাজনীতি করলে মানুষের প্রত্যাশা কিছু থাকে। মাধবদী পৌরসভার প্রেক্ষিতে প্রেক্ষাপটটা ভিন্ন রকম। মাধবদী এত সুন্দর একটা শহর হওয়া সত্ত্বেও মাধবদী অনেক সমস্যায় জড়িত, এবং রাজনৈতিকভাবেও আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে সারা বিশ্বের বুকে পরিচিত করে তুলেছেন এবং উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, উন্নয়নের দান পান্তে, সেই মুহূর্তে আমাদের কিছু রাজনৈতিক দুর্বত্তায়নের জন্য এই প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এটা আমরা সরাসরি রাজনীতি যারা করি তাদের মনে আঘাত লাগে। সেই আঘাতের প্রেক্ষিতে আমার মনের ইচ্ছে হলো যে মাধবদী পৌরসভায় যদি আমরা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যদি জননেত্রী শেখ হাসিনার বিচার বিশ্লেষণে যদি আমরা তৃণমূল থেকে আসতে পারি আর মাধবদী পৌরবাসীর জন্য কিছু করি, তাহলে জননেত্রীর সাথে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হলো। করোনা পরিস্থিতিতে মানুষের জন্য বা এলাকাদের জন্য কী কী কাজ করতে পেরেছেন? করোনা পরিস্থিতিতে আমরা ব্যক্তিগতভাবে, আমি আমার ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব করেছি, আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে গোয়া মাংস পার্সেল বসতি ডেভেলপার্স লিমিটেড, এই কোম্পানি থেকে আমি আমার এলাকায় মাধবদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি। যেভাবে তখন করা হয়েছে চাল, ডাল, তেল, নুন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্লাস কিছু ঔষধপত্র এবং অন্যান্য দ্রব্যাদির সহ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা নরসিংদী ক্লাবের সদস্য, আমি নরসিংদী ক্লাবের সদস্য থাকা অবস্থায় ক্লাবের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর তার তহবিলে এবং আমরা ডিসি তার তহবিল সহযোগিতা ব্যক্তিগত টাকা জমা করে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সরকারের বা দলের কাছে আপনার কী প্রত্যাশা? মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সরকার আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো একই সূত্রে কথা, আমাদের সৌভাগ্য যে যিনি আমাদের দলের সভাপতি তিনি আজকে প্রধানমন্ত্রী, তিনি এবার যেভাবে নমিনেশন দিচ্ছেন সেই নমিনেশনের প্রেক্ষিতে আশা করতে পারি যে তৃণমূলের বিচার বিবেচনা করে, চুলচেরা বিচার বিশ্লেষণ করে যেভাবে উনি রিপোর্টগুলো নিচ্ছেন ওনার কাছে, সেই রিপোর্টের প্রেক্ষিতে আমি মনোনয়ন পাবো এটা আশা করি। কারণ রাজনৈতিক ক্ষেত্রে এমন কোনো দুর্বৃত্তায়নের কাজ করিনি যার জন্য মনোনয়নের ক্ষেত্রে আমার বাধাগ্রস্ত হতে পারে। আপনার এলাকায় বিশেষ কী কী সমস্যা আছে যেগুলো খুবই মানে উন্নয়ন করা দরকার বলে মনে করেন? উন্নয়নশীল সকল শহরেই অনেক সমস্যা থাকে, যেখানে উন্নয়ন অগ্রগতির দিকে সেখানে অনেক কিছু বাধাগ্রস্ত হয়। যেমন আমার এলাকাটা মাধবদী পৌরসভা ছোট্ট একটা এলাকা, কিন্তু এটার ভিতরে 48টা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সহ 48টি প্রতিষ্ঠান আছে। সেই জায়গায় আজকে ব্যাংক বন্ধ, সেই জন্য আপনারা বুঝতে পারতেছেন না। হাটের দিন আসলে দেখবেন আমার এলাকায় যানজট, মানুষের অনেক সমস্যা হয়, এবং এই সমস্যাগুলো দূর করার জন্য প্রথমত মাধবদীতে বাইপাস করা খুব জরুরি। আর ইন্ডাস্ট্রি, আমাদের এলাকাটা শিল্প অঞ্চল, বাংলাদেশের শিল্পের চাহিদা বিশেষ করে বস্ত্রের চাহিদা পূরণের 70% চাহিদা পূরণ করে থাকে আমাদের তরফ থেকে, মাধবদী নরসিংদী থেকে, বিশেষ করে মাধবদী থেকে। এক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করব। যেমন ইন্ডিয়া, পাকিস্তান, চীন থেকে কিছু কাপড় আসে, যেটা আমরা এনবিআরের চেয়ারম্যান আমাদের এলাকার কৃতি সন্তান মোশাররফ হোসেন ভূঁইয়া যখন এনবিআরের চেয়ারম্যান ছিলেন ওনার কাছে আমরা আমাদের ব্যবসায়ী প্রতিনিধির মাধ্যমে আমরা এটার একটা প্রতিবেদন দিয়েছিলাম, যদি ইন্ডিয়া, চায়না এবং পাকিস্তানের কাপড় বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া মনে করি খুব জরুরি, এলাকার ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে, শিল্প ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে হবে।
দল যদি নমিনেশন দেয় তাহলে এলাকাবাসীর কাছে আপনার কি প্রত্যাশা? দল নমিনেশন দিলে এলাকাবাসীর কাছে প্রত্যাশা তো অবশ্যই এটা যে আমি বারবার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ব্যবসায়িক প্রতিনিধি দায়িত্ব পালন করেছি, চেম্বারের দায়িত্ব পালন করেছি। আমি আশা করি যদি আমি মেয়র নমিনেশনে পাই আর আপনাদের জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, এলাকাকে আমি ব্যবসায়িকভাবে আরও সুন্দর শিল্পোন্নত নগরী একটা গড়ে তুলতে পারবো এবং মাধবদ্বীপকে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ পৌরসভা গড়ে তোলা খুবই সম্ভব, খুবই সহজ। কারণ মাধবদ্বীপ থেকে যতটা রেভিনিউ বাংলাদেশ সরকার পায়, টেক্সটাইল থেকে পায়, বিভিন্ন খাত থেকে পায়, তো এটাকে গর্ব করার মতো। সেক্ষেত্রে আমি মনে করি মাধবদ্বীপকে সরকারের কাছে দাবি করে হলো মাধবদ্বীপকে আরও সুন্দর নগরায়ণ গড়ে তোলা, সবুজায়নে রূপান্তরিত করা, খাল খনন নতুন করে খনন করে এখানে পরিবেশকে সুন্দর করা, ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ সন্তানদের জন্য সুন্দর একটা পরিবেশ দেওয়ার সহজ কাজ। অর্থাৎ আমি যদি মনোনীত হতে পারি এ কাজটা করে যাবো, এটা আমার দৃঢ় কর্তব্য।